이제 그래 몸나 봐라 가라노스스카 그렇게 어수 거이 어수 걸리기 또 와서 앞에 가라야 타이 따라따리 레디 회네 하루 잠을 낳고 বাবা কি আকাশের অবস্থা ভালো না বেইলো তো বেশি নাই হাইন যা নামলো নামলো আজ দোকান নামে লয় না কি কস আরে বেচা বিক্রি হইলে তো আমগুই লাভ নাকি ওই বীর কথা কয়ে পার পারা যায় আ বৃষ্টি হলো হাটের থেকে মানুষ পুরায় না এইটা ঠিক আছে তোর দোকান মেললে কিন্তু আমি অগুলো গ্লায় পড়ু কেন সিনেমা দেখুম ছয়টা নয়টা দেখছো দেখছো এই তুই না বুধবারে ওনা সিনেমায় ঢুকলি হ তাও যাবো তরেলে হয়েছে যত জ্বালা যখন যদি খেয়াল করো সেটা কইরে সারস ইচ্ছা যখন হইছে যাইস যখন হারে যা ৩০ টাকা দিবে তো দাও মেলা করবো আমি খালি আছি মেলা করবো তাহলে তুই যাবি যাবি হ আর আমি কিন্তু বেসার তোর টাকা নিমু পরে আমার দোষ দিতে পারবো না আর হলো বাইতে বয়ে মার লোকে কাজে করো না তোমার তো রাগ উঠলে কোনো হুশ থাকে না আচ্ছা ঠিক আছে হয়েছে আচ্ছা ক তোর কোন গানে কত টাকা লাগবো এই হিসাবটা আগে দে এই ধরো টিকিটে লাগবো ১০০ টাকা এরকম তো সম্মান থাকে না এই এত টাকার টিকিট দিয়ে কি করবি কম দামে টিকিট কাটলে হয় না তাইলে তুমি আমার আজ্ঞায় বইতে কও খবর তোরা হলো মোটে এটা চোখের ক্ষতি আর ছবিগুলো না দেয়া যায় বোতা এই লোকই তো নাম দিছে থার্ড ক্লাস তুমি কি আমার হেমুকে যাব এবার কও তোর হিসাবই ধরছি আর তাপে আপথে খরচ করলে কাটটা যাইব হ্যাঁ তুই কিন্তু ছোট না শোন পয়সা কামানে কষ্ট আছে হ্যাঁ বুঝছি তো এই কটা টাকা আমার লাগবই সিনেমার টিকিটের ১০০ টাকা আর চাচুর খরচ তো আছে আর ফিরতিকালে বলারে কি একলাইতে কও এই রাতে একলা আমু রিক্সা লয় আমু তিনেই তো লয় ৮ টাকা রাতে ১২-১৩ টাকা লইব যেটা মনে করোস সেইটা কইরা সারস না ওই খালি আছে পয়সা উড়ানিতে হ্যাঁ আমি বাইন্দে ঠুকেলে কি হইব হ্যাঁ এই চোখটা বন্ধ করলে খালি তো উড়াইবি খালি তো উড়াইবি হিসাব কইরা চলতে হইব বুঝছ দুনিয়াটা হিসাব করে চলতে হইব হ্যাঁ বুঝছি টাকা দিলে দাও শুনছি টিকিট বেলা কে হয় পরে হেয়াও পাবো না হ্যাঁ না হয় দিলাম কিন্তু রাত কালে একলা একলা বাড়ি ফিরবি কেমনে কেন কোনো কালে ফিরি নাই তো এত ডর ডরাও কিসের আর তোমার পোলারে এত চিন্তা কি এর এই সেই কথা না সেই কথা না ম্যাক বাদলার দিন যদি ঢল নামে হ্যাঁ সেই চিন্তা করি ওই ছাতিকা নিয়ে যাইস এ দেরি করলে টিকিট পাবো না শুনছি হাউসফুল আর কি যে তোমার কাম সাথে সাথে আমারে দিও না তো পরে থুই আইলে গাইলে বা আমারই
এলো বেশি দিলাম, খিদে লাগলে খেয়ালোস, কি যে মজা পাস আল্লাহ জানে। ওই আমগোকালে তো এইসব ছিল না, দুনিয়ায় যে আর কত কি আইব। কইছিলাম তো আমার লোক একদিন চলো, গেলে বুঝতা কি মজা। হারাম দাদা কয় কি, ওই ওই আমার বয়স হয় নাই, আমার বয়স হয় নাই, আমার চুল পাকছে না, এই চুল পাকা মানুষ এই তালে যায়। আর শোনো, চায়ের পাত্রি কিন্তু কড়া করে দিবা। হ্যাঁ কই, তোমার বাবা এলো না দেখি চা খাইতে? কই ও ফিরতে কালে আমার লগে দেখা করছি। ও বাবাই আছে দোকান লইয়া, আমি এরম গরম গরম চা খাইতে কই যাইবা? দিনের যে ডক বাড়ি যাওয়ার নিয়ত, মেঘে যেরকম সেদা বেদা লাগাইছে এমন হইলে খরিদ্দার কই পেল? এই নাও চা খাও। এলাকায় তোর খুঁজতে খুঁজতে শেষ, তোর কোনো হদিসই নাই, বিষয়টা কি? তোমার লাগতেছে না হকল হকল বাইক জামুকা বাইক বউ আছে লজায় কাম আছে। আর আমি কইতাছি এনা বইয়া থাকা মুখ কালা করে কোনো কাম নাই লজায়। দুই তিন গিলাস না খেলে আমরা জানতো
কইছিলাম না কুট্টি বার্তা কর, মনে করবি যে নতুন বইয়ের লোকে বাসাতে হইতে আইছে না। নয়া মাল রয়েছে কয়লা বার আছে তুরিদে কইবা যত্ন হচ্ছে অভাব না। সেটা তো তুই বলে দিতে হবে, সে ঠিকই করে দেবে। সেটা কি আর আমি কমু, তুমি এনে কিনলে দিচ্ছ বুঝাই বাবা। নয়া মাল আসবে, যত্ন যেন ঠিকঠাক করে। আমি থাকতে তোমাদের চিন্তার তো কোনো কারণ নাই। তোমার নাম কি? পরপুরুষের নির্দেশন করো, তোর শরম করে না? ইতাম না করলে তো আমার দূরে মারব। ওই গরলি মাসি, আমার ঘরের অনেক টাকা বাকি আছে গো। কুচকুচা কালা লম্বা লম্বা মশলা, সারাটা শরীরে ভর্তি গুটি বসন্তের দাগ। মাকুমা মাকুমা দেখলে একেবারে কিরম যে লাগে, জীবনে যে কতটা খুন করছে। লগে সবসময় সাকুলে অঘুরি, তুমি তো দেখলে ডরাইবা। থানায় গিয়ে দেখো তার নামে কত মামলা, খুন ডাকাতি। তারপরে পুলিশ এখান তারে ধরে না, আমি বাইক বাকুল পাই না। পুলিশ ও হের নামে এত কেস থাকার পরও টাকা খাই হারে ছাইরা দেয়। ভাই যখন নামে তখন নিজের লগে নিজে খালি এসব কথা জি গাইয়া জি দেয়। একটু একটু পানি খাবো। মানার লগে সেইটা একদিন মামার বাড়ি খাতা দিছিলাম রাতের বেলা, রাস্তার মধ্যে দুই তিন পোলা আমারে ধরে নিয়ে জঙ্গলে লেগে গেল। তারপরে আমি সকালবেলা নিজেরে পাইলাম এই দরটি পারে। আচ্ছা তোর মায়ের লগে ঝগড়া করলে কেন? উনি মায়ের লগে ঝগড়া করছি কেন কথা তো কম যাব না। কেন মাসির কানে গেলে মাসি আমারে মারব না? তাইলে একটু আরাম করে বস পানো। কই আমি তো তোমার দাড়ি বয়ে আসি। কতর কি পাউডার দিস? লটি পারে পয়লা বুঝি আজি পয়লা। এখানে মানুষ কেন আসে জানো? বসতি আসে গো, বসতি আসে। পুরুষ মানুষে বসতি না দিলে মাসির খিচুড়ি আর ভাবলে মারি খাটা। তোমার কি মনে হয় আমি এনে এলে গেছি? তাইলে তোমার সি
কি আমারই চিনতে চাও কেন তুমি? এর আগে তো আমার তুমি কোনোদিন দেখো নাই। এই নটি পাড়ায় আসা পর্যন্ত তোমার মতো বোকা মানুষের লগে আমার আর দেখা হয়নি। তোমার মতো মানুষ যদি পাইতাম কবে আমি বিয়া করে চলে যাই। আমার মতো পুরো হতে কি পাই না সে আমার বিয়া করতে চাও? তুমি বুঝবা না, নিজের চোখে না দেখলে বিশ্বাসও করবা না। ইহানের মানুষগুলো আসলে মানুষ না, মাইয়া মানুষ এসে কি মনে করে? মাইয়া মানুষে পায় নিয়ে খালি খাবলায় খাবলায় সিরা খায়। তুমি তো তাগুর মতো না, বোকা সহজ সরল পালা মানুষ, কিন্তু তোমারে পায়াও তোমারে বিয়া করা আমার পক্ষে সম্ভব না। আমি যে একজনের ছোটবেলা থেকে চিনি, আমাগো গ্রামে কয়েক ঘর পরই তাগো বাড়ি, তার লগে আমার মনের লেনা দেনা আছে। আমার তো কপাল খারাপ, তার বাপের আমার পছন্দ, কিন্তু তার লগে যদি আমার মনে লেনা দেনা না থাকতো তাহলে তোমার লগে আমি নিশ্চিত পালাই যাইতাম। না কিমিয়া একলাকে বড় মহাজন কই? আব্বাই, আব্বা মনে এতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাইছে। তুমি যাও নাই? মতলবটা কি? সিনেমা দেওয়ার নিয়ত ছিল 3:00-6:00। সিনেমাটা আমি দেখছি, জব্বর ঠেলা খেলি। চলো দুইজনে মিলে নাইট শোটা দেখে আসি, দোকানে বেচা বিক্রি নাই। দেখবা দোকান বন্ধ করতে নেই এখন। চলো সিনেমাটা দেখে আসি। কতক্ষণ লাগবে তোমার? 3 মিনিট। 3 মিনিট পিছনে লাগো, এই বয়সে একটু সাজুগুজু করবো না তো কি? তোমার মতো ঘরে বসে থাকবো বুড়া হইয়া? শোনো পোলারে বেশি আসকারা দিও না কইলাম। অরে জিগাও, মিনাদের সাথে কিসের কাম তোর? হ্যাঁ, মিনাদ একটা হারামজাদা, আমার কানে
খবর আছে? এই তুই কি হারামজাদা হইবার চাস? ওই আরমান, এটা কি শুনতাছি? হ্যাঁ, মিনহাস তো পোলাটা বালা না, পরে খারাপ করার মতলব বাদ বাজারের কথা তুমিও সায় দাও, তোমাকে কথা কওনি দেয়। কি হয়েছে এত ডাকাডাকি করছো কেন? শুনো কও, আজ আর কোনো ডিস্টার্ব নাই, আর সারা রাত কৈতুরীর লগে আমি পুটি বাট্টা করব। কৈতুরীর ঘরে যে কাস্টমার আছে কি করে যাইবে? কইলাম না সারা রাত আমি পুটি বাট্টা করব, গল্প করব, নো কাস্টমার নো ডিস্টার্ব। এর সাথে তোমার দোস্ত আছে বুঝেছো? আমার দোস্ত বাকিটা যারে তুমি সুহাগ করে কৈতুরীর ঘরে ঢোকাই দিছো সেই দোস্ত, তার সাথে রোজ রোজ ঘরে ঢুকে পীড়িত করেছে বুঝেছো? আর মান হ্যাঁ, আর মতি গতি ভালো থাকছে না, তাহলে কি আরে তারাই দেবো? আর কপটা বাকি আছে? আছে। তোমার কি শরীরটা খারাপ? কাল রাতে জ্বর আইছিল, মাসিকে কইলাম আমি কাউরে বসাইতে পারবো না, মাসি আমার লগে রাগারাগি করল। আমার উপর কি তোমার রাগ? তোমার উপর রাগ করলো কোন দোষে? দোষ ধইরো না, তোমারে দেখতে মনে মতো হাজারটা টান পড়ে থাকে, নিজেরে সামলাইতে পারি না, এই লোকে তো ভাপের থেকে ছুটে তোমার কাছে আসি। ও তাই কো? রাগ যদি থাকে মানা করে দিলেই হয়, তা আমি জায়গা তোমার সামনে তুমি বিদায় নেওনি ভালো, মানুষের মন খারাপ থাকতেই পারে, এতে তোমার দোষ দিই কেমনে? আমার লাগে খাইতেছ।
আমি কিন্তু তোমার আপন ভাবে কথাটা কইছি, তুমি মনে কি শুনিও না। বসতে চাইলে বসতে পার, না বসে খালি খালি টাকা দেওয়ার দরকার কি? না, আমি তোমার আপন ভাবে দেখি বলছি, যদি কিছু মনে না করে একখান কথা কই বলি ফেল। এটা তোমার লোক জ্ঞানছি, স্মৃতি হিসেবে রেখে দাও, মনে পড়লে এটা পিণ্ড। কেন নিতে যাবো আমি মানুষের জিনিস? কাম করণের ইচ্ছা থাকলে কইতে পারো, চরমের কি আছে? কৈতুরি তুমি তো আগে এমন আসছিলে না, ওখানে এমন করে কথা বল কেন? কি হয়েছে তোমার? এ কৈতুরি কৈতুরি করবো না, আমার নাম কৈতুরি না, বুঝলা? তাহলে এই জিনিসে তোমার নাম কৈতুরি কইলা? কইছি তো কইছি, তাইলে এখানে আসলে সবার নাম বদলায় যায়। আমি মিনারা, আচ্ছা মিনারা নাম হলে মিনারা করে ডাকুন, সমস্যা কি? এখন লও, এটা লও, লও লও। কইছি না আমি নিতে পারবো না, কাম করো না, কাজ করো না, ব্যাক করলে মতো এগুলো কি দাও? আরে ভালোবেসে কেউ কিছু দিলে এটা নিতে হয়, মানা করতে নাই, ধরো তো। আমি আমি ভালোবাসা নিতে পারবো না, রেখা দাও। আমি আর কি কমু, গ্রামের হক গুলতে কইতেছে তোমার পোলার পাংখা গজাইছে, পাংখা গ্রামের মানুষের মুখে জাড়া মারি জাড়া। সিনেমা দেখুন ছয়টা নয়টা, ওরে জিগাও, সিনেমা দেখার কথা কই যায়, জিগাও। তোমার সব কইতে হইব, পোলা আস্তে আস্তে বড় হইতেছে না? হ্যাঁ হইছে, তোমার পোলা বকাটে হইছে, বকাটে সব খবর আমার কানে আসছে, তোমার পোলা সিনেমা যাকে নোটি পাড়াতে যায়। কি কলা ও বাজান, কি কয় তোর বাজান, কি কয়? বাজানে মাথা খারাপ হয়েছে, মাইনসে কয় আর বাজানে লাফায়। তুমি আমার পোলার নামে আর একটা কথাও কবে না, পোলা আমার হীরার টুকরা। চার চারটা সন্তান জন্ম হইয়া মরে যাওয়ার পরে একটা মাত্র পোলা, এই হীরার টুকরা নদী পাড়াতে যাইব কেন?
এখনো রাগ করে আসে? আচ্ছা দেখি, এখন এসব বাদ দাও, ভুলে যাও সব। না থাক, রাগ অনেক কিছু নেই, রাগ নেই আমার। তোমার দেখি তোমার গলায় তো এখনো রাগের কথা। আচ্ছা তুমি যদি আমার লগে এরম রাগ দেখো তাহলে আমি কই যাই? এই পৃথিবীতে তো আমার আপন কেউ নাই। যেই বাপ মা আমার জন্ম দিল, তাগরে দিনের পর দিন খবর পাঠানোর পরও আমার লইতে আসে না। আমার তোমার পছন্দ, লোভ হয় আমার প্রতি? তাহলে বসতে পারো, আর যদি বসতে না চাও তাহলে পরে তোমার ঘড়িটাও ফেরত নিয়ে নিতে পারো। এটা আমি তোমারে দিছি, মন চাইলে পিনবা, তাহলে গাঙ্গে চলে হালাই দিবা। খালি খালি আমি তোমার থেকে ওইটা কেন নেব? তুমি আমার কে? মিনারা, তুমি আমার বিশ্বাস করো না, আমি যে তোমার কত ভালোবাসি। সবাই আমার শরীর দারে নিংড়ায় নিংড়ায় ভালোবাসে। মিনারা অত হাইসো না, আমি কিন্তু তোমার আপন মানুষই লাগি। ওর মানুষ পরই হয়, আপন হয় না। পালাও তুমি পালাও, আমার ভাউর যদি জানতে পারে তোমার কথা তাহলে কিন্তু খুন খারাপই হয়ে যেতে পারে। গেছিলি নাকি নড়িবেরি? না, ঠিক করছস, খবরদার ওদিকে যাবি না, কইলাম জামিলা আছে।
নিজের এরম কাল পাতা করো না, এইসব আমার কপাল। কৈতরি, তোমার দুঃখটা দেখলে আমার বুকের মতো ঝড় বাঁধে, নদীর ঢেউয়ের মতো কেমন যেন উতলা করে, সহ্য করতে পারি না। এই নদীটাই তো আমার জীবনটা দেখাইল, নদীর ভাঙনের মতো আমার জীবনটা উতাল পাতাল হয়ে গেল। সুক্ত আমার সতীন, সুক্ত আমার ছোটবেলার সতীন, বাজারও সবসময় আমারই করত, তুই বড় এর রানী হইলি। একবার নদীর বাঙ্গনে বাড়িঘর সব ভাঙা গেল, সংসারে অভাব অনটন দেখা দিল, বাজারও বদলাই গেল, বাজার তুমি দেখা যাও আমিও বদলাই গেছি, আমিও রানী হয়েছি, নদী পাড়ার রানী। মাগি খালি শুনি ফুসুর ফাসুর, কামাই খবর আছে? রাত করে আনা খাওয়ানো রাখলে বুঝবি না নে ঠেলা, পাইনা গেছে শহরে, আসলে পরে তোর কপাল ওই বুড়াই আছে। কৈতুরি, আজ না তোমার স্বপ্নে দেখছি, তোমার নিয়ে ফালাই যাইতেছি। আজ ভোরে নুকলে আমি তোমার লোক অপেক্ষা করবো, তুমি চলে আইসো।
এর মধ্যে যদি আর তো কোনো সমস্যা নাই নেই নমিনা দেবেন ওই মুরগি মার্কেট আর দিচ্ছি বুঝালাম আমি আইতেছি তাহলে তুই ভালো করে বুঝাই দে আর কালার তিন যেটা শেষ হয়ে গেছে আইলে কয়ে দিস মাল দিয়ে দিবস গেছিলি নাকি নড়ি বাড়ি না যাস না কইলাম জামিল আছে কেন কেন আবার কাম যাওয়ানো রয়ে গেছে গা সাপকু মারছে খুন হইতে পারে কেডাই কেডা আবার ওই মাগির পেটে সাপকু মারছে অনেক ভুলে গেলি বসে পিরিত করে এলি গল্প করে এলি এতে হাতে না তোর তুলে দিয়ে এলাম অনেক ভুলে গেলি আরে কৈতুরি মাগি কৈতুরি মাগির পেটে সব কুমার কি কাজ তুই এটা কি কাজ তুই এটা কৈতুরি কেমন আছে কৈতুরি কেমন আছে এখন সাক্কু মারলে কি হয় বুঝোস না সাক্কু মারলে কি হয় খুন হইতে পারে সাক্ষী কখন কে ফাঁসিতে চলে তার কোনো ঠিক নেই তুই ভাগুরা কেন তাই নাকি মদ খেয়ে তুই চাক্ষু মাসুস করে তুই পেরে হাসা করে কমরে ওই হালা কয় কি ওই বোতল উতল খাইছস হ্যাঁ আমি কেন খুন করতে যাবো তাই খেড়াই মারছে কবি তো আরে হেরা তো খুন করছে আর ভাউরা ওই যে পাইন্না আর আমি খুনি জবর লো নেশা নেশা করে হেতির কাছে গেছে পালাই পালাই করছে ব্যাস কেল্লা পথে চাকু মারি দিছে পাইন্নাই খুন করলে তুই বাগুড়া কেন বুঝস না বুঝস না সামনে বুঝস না ওই নড়ি বেড়ি খাতা আমার নাম নাই আমার আশা দেওয়া নাই মারার কে চাইলে কি হইব সাক্ষী লোটান রাডি পড়বো খাতা উল্টাইব আমার নাম দেখলে কি হইব ফাইসে যাবো না দোস্ত কৈথরি কৈথরি এমন কেমন আছে দোস্ত ওই কই আছে কস না কই হয় তুই রমলা মাসি হাসপাতাল নিয়ে গেছে বাসে ঠিক মরে কি বাসে ঠিক বুঝলো না ফাইন্না হারামি আর টাইম ফেল আমার মিনারা দেখছেন ভাই মিনারা কই ওই নটি মাগি ওই নটি তো মর্গে মিনারা মিনারা কি অতই পর মানুষ আর মরণের খবরটা কেউ জানবো না
কি তুমি না আমারে ভালোবাসো? কই তোমার ভালোবাসা?